এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের পরীক্ষার্থীরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মাওসির কর্তৃক আমরা যে পাঠ্যসূচি পেয়েছি সে পাঠ্যসূচির রসায়ন বিষয়ক ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই ক্লাসের মাধ্যমে মাত্র আট দিনে রসায়নের সিলেবাসটা শেষ করব আজকে শুরু করছি আমরা অধ্যায় এক রসায়নের ধারণা থেকে ক্লাস শেষে দেওয়া থাকবে গুরুত্বপূর্ণ তিনটি সৃজনশীল প্রশ্ন এবং তোমরা সেটা স্ক্রিনশট তুলে নিবে সমাধান করার উদ্দেশ্যে এবং সমাধান করার মাঝখানে যদি কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি এগুলো নিয়ে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে প্রথম অধ্যায়টিকে খুবই সহজভাবে উপস্থাপন করব সেই গ্যারান্টি দিচ্ছি তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন যারা আজকে প্রথম আমার চ্যানেলটিকে দেখছো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে এই এই সিরিজের দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসগুলো যেন তুমি পেয়ে যাও হ্যাঁ তাহলে আজকে আমরা শুরু করছি ডে ওয়ানের ক্লাস আর আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস যেখানে আমরা পড়ব প্রথম অধ্যায় রসায়নের ধারণা ওয়ান থেকে বেসিকলি তোমাদের পরীক্ষায় ক্রিয়েটিভ কোশ্চেন আসার সম্ভাবনা ক্ষীণ হ্যাঁ কারণ হচ্ছে এখান থেকে তুমি কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন পাবে তবে ওয়ান থেকে ক্রিয়েটিভ আসার সম্ভাবনা তুমি ধরে রাখো থার্টি পারসেন্ট দ্যাট মিনস সেভেন্টি পারসেন্ট সম্ভাবনা আছে নাও আসতে পারে তবে এইখান থেকে এমসি কিউ অবশ্যই হবে এমসি কিউর জন্য সেটা তুমি পড়বে তারপর হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট এ তা এর জন্য কিন্তু এই অধ্যায়টিকে আমরা একেবারে বাদ দিতে পারছি না অনুধাবনমূলক প্রশ্ন এই তিনটি অংশের জন্যই মূলত আমরা এই চ্যাপ্টার ওয়ানটাকে পড়ছি তারপরেও ক্রিয়েটিভ কোশ্চেন সম্পর্কে ধারণা দিতে হবে তাই আমি ধারণা দিব তাহলে প্রথমে আমরা শুরু করছি রসায়নের পরিচিতি থেকে দেখো রসায়নের পরিচিতি থেকে তোমাদের পড়ার মতো কি আছে রসায়নের পরিচিতি যেটা তোমাদের পাঠ একে আছে রসায়ন পরিচিতি বেসিকলি তোমাদের এই রসায়নটা কেন পড়ছো তুমি সেই সংক্রান্ত আলোচনা এখানে করেছে আমরা জানি যে ন্যাচারাল সায়েন্স নামক একটা শাখা আছে ন্যাচারাল সায়েন্স সে ন্যাচারাল সায়েন্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আরও কয়েকটা ব্রাঞ্চ দেখে থাকি তার মধ্যেও কেমিস্ট্রি একটা ব্রাঞ্চ হ্যাঁ আর এই ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞানের কাজ কি এই বিজ্ঞানের কাজ হচ্ছে যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয়কে বোঝানো ব্যাখ্যা করা সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা এগুলো হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্সের কাজ হ্যাঁ এই রসায়ন সেই প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা অর্থাৎ এখানে কেমিস্ট্রি যদি আমি লিখি তাহলে এটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স যেটা বলছি তার একটা ব্রাঞ্চ মাত্র হ্যাঁ আর এই রসায়নে আমরা কি পড়ে থাকি তোমাকে প্রশ্ন করতেই পারে তুমি রসায়ন নিয়ে পড়ছো এটা তোমার ভাইবা বোর্ডে ইম্পর্ট্যান্ট রসায়ন নিয়ে পড়ছো তাহলে রসায়ন কাকে বলে তাহলে তোমাকে নিশ্চয়ই জানতে হবে যে আমি রসায়ন কাকে বলে এই প্রশ্নটা যদি আসে তাহলে রসায়ন কাকে বলে আমি কি বলবো হ্যাঁ এই প্রশ্নটা করলে অনেকেই উত্তর দিতে পারবে না তাহলে রসায়ন কাকে বলে মানে যেই প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখাতে হ্যাঁ তোমার কিন্তু সংজ্ঞাটাকে সহজ করে দিয়েছে প্রাকৃতিক বিজ্ঞানের যেই শাখাতে আমরা পদার্থের গঠন এই পদার্থের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম পদার্থের প্রস্তুতি সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আলোচনা করি সেটাই হচ্ছে কেমিস্ট্রি হুম এটা কিন্তু খুবই সহজ একটা সংজ্ঞা সেটাই হচ্ছে কেমিস্ট্রি আরও জটিল জটিল সংজ্ঞা আছে তবে তাৎক্ষণিক নির্ভুল একটা সংজ্ঞা এটা তোমরা দিতে পারো এখন আমরা কেমিস্ট্রিতে আসলে কি পড়ে থাকি আমরা যে বললাম যে বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে আলোচনা করি আমরা যদি বলি যে আমি অক্সিজেন নিয়ে আলোচনা করছি তাহলে আমি অক্সিজেন কিভাবে প্রস্তুত করতে পারবো সে কথাটা নিশ্চয়ই আমি জানব প্রস্তুতি কিভাবে অক্সিজেন প্রস্তুত করব তার যে ভৌত ধর্ম সেগুলো কি তা জানব তার যে রাসায়নিক ধর্ম সেটা কি এটা জানার চেষ্টা করব রাসায়নিক ধর্ম আর তার বিভিন্ন বৈশিষ্ট্য জানার চেষ্টা করব যে এটি দিয়ে আমি কি কি করতে পারি এটি কি গুণাগুণ রয়েছে এর ঘ্রাণ কেমন বা এটি দেখতে কেমন এটি কি কালারের গ্যাস এটা কি গ্যাস না তরল না কঠিন কি এই সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আমি জানতে পারবো এবং এটা নিয়ে যখন জানছি সেইটাই হচ্ছে রসায়ন মানে হচ্ছে কোনো পদার্থের ভেতরের কথাগুলো তুমি জানছো সেটি কীভাবে উৎপন্ন হয়েছে সেই সংক্রান্ত আলোচনা যেটি করছে সেটাই হচ্ছে রসায়ন আর আমরা পড়ছি সেই রসায়ন তাহলে রসায়ন নিয়ে পরিচিতি এটা নিশ্চয়ই আর আর তোমার পড়ার প্রয়োজন নেই তো কবে থেকে আমরা মানুষরা রসায়ন পাঠ শুরু করেছি সে আদিকাল থেকে যখন থেকে আমরা জন্ম নিয়েছি যখন থেকে আমরা এই পৃথিবীতে বসবাস শুরু করেছি যখন থেকে আমরা বসবাস করতে করতে বুঝেছি আমাদের খিদা লাগে আমাদের খেতে হবে তার মানে আমরা যখন থেকে খাদ্য গ্রহণ করা শিখেছি বেঁচে থাকার জন্য তখন থেকে আমরা আসলে রসায়নটাকে কাজে লাগাচ্ছি হ্যাঁ অনেকেই বলে যে আগুন তরি যখন হয়েছে তখন থেকে আমরা ধীরে ধীরে রসায়নের ব্যবহার শিখছি হ্যাঁ অবশ্যই কিন্তু রসায়নটাকে কাজে লাগাচ্ছি যখন থেকে আমি বেঁচে আছি এই কথাটা উপলব্ধি করতে পেরেছি এবং যখন থেকে খানা খাচ্ছি হ্যাঁ সেটাই হচ্ছে আমরা রসায়নটাকে ব্যবহার করছি জ্ঞানে অজ্ঞানে তো এখন এই যে রসায়নটাকে আমরা ব্যবহার করছি সেই রসায়নের ব্যবহার করছি দেখে কিন্তু আমাদের জীবনযাত্রা মান উন্নত হয়েছে এই সেই অনেক আগের কাল থেকে আদিম কাল থেকে প্রাগৈতিহাসিক যুগ থেকেই আমরা দেখেছি বিভিন্ন ধরনের রাজা রানীর গল্প যখন আমরা পড়তাম না আমরা তখন কি দেখতাম যে তাদের তাদের কিছু মূল্যবান মহামূল্যবান মহামূল্যবান কিছু ধনরত্ন তাদের কাছে থাকে হ্যাঁ এবং সেগুলো কি দেখতে অনেকটা এরকম হীরা থাকে তারপর হচ্ছে চুনি পান্না হ্যাঁ মানিক্য বিভিন্ন ধরনের এই ব্যাপারগুলো আমরা ছোটবেলা গল্পে পড়েছি তাই না এটা এই যে ব্যাপারগুলো দেখো স্বর্ণ দিয়ে তৈরি রূপা দিয়ে তৈরি এই ধরনের হাড়ি পাতিল তারা ব্যবহার করতো প্লেট গ্লাস এই সকল পদার্থ ব্যবহার করতো তাই না তার মানে হচ্ছে কি সেই অনেক আগের কাল থেকেই তারা শিখেছে যে মহামূল্যবান ধনরত্ন যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই কোনো পদার্থের তৈরি এবং সেগুলো কেন এত মূল্যবান হুম সেগুলো যত্রতত্র পাওয়া যায় না সেগুলো বিশেষভাবে খনি থেকে থেকে আহরণ করতে হয় এই সংক্রান্ত তাদের কিন্তু জ্ঞান আগে থেকেই ছিল এবং সেইখান থেকেই কিন্তু আমরা আসলে রসায়নের ব্যবহারটাকে খুব খুব মানে প্রাধান্য দিয়ে শুরু করেছি তাই না আমরা তো এরকম বলে থাকি যে খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশ হাজার বছর যখন মানে হচ্ছে এখন দুই হাজার সাল এখন দুই সাল তারও আগ আরও কত তিন হাজার পাঁচশো বছর পূর্বে তার মানে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর পূর্বে হ্যাঁ পাঁচ হাজার বছর পূর্বে থেকেই আমরা মূলত রসায়নের ব্যবহার করছি তখন কি ব্যবহার শিখেছি আমরা তখন আমরা শিখেছি কিভাবে কপার কপার মানে হচ্ছে তামা এবং টিন এই টিন টিন মানে হচ্ছে এস বি টিন এই টিনটাকে গলিয়ে আমরা কি করতে পারি কপার এবং টিনটাকে গলিয়ে কিভাবে আমরা একটা অ্যালয় পাই অ্যালয় অ্যালয় মানে হচ্ছে শঙ্কর ধাতু শঙ্কর ধাতুর শঙ্কর এই শঙ্কর পাই এবং এটা আমরা কি কাজে ব্যবহার করতাম আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করতাম যন্ত্রপাতি তারপর বিভিন্ন ধরনের হাতিয়ার হাতিয়ার শিকার করার জন্য আমাদের প্রথম পেশাই তো ছিল শিকার করা হ্যাঁ আমরা বেঁচেছিলাম শিকারের মাধ্যমে তাহলে হাতিয়ার তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি হ্যাঁ এই সকল ব্যাপার থেকে কিন্তু আমরা এই যে ধাতুর শঙ্কর ব্যবহার শিখেছি তাহলে ধাতুটা কপার ধাতুটাকে আগে নিষ্কাশন করা হয়েছে টিনটাকে নিষ্কাশন করা হয়েছে এগুলো তো প্রকৃতিতে এখানে সেখানে থাকে না যে গেলাম এই বাজারে হাতে ধরে নিয়ে আসলাম বা গেলাম ওখানে হাতে ধরে নিয়ে আসলাম এগুলো সবগুলো মাটিতে মিশে থাকে খনিতে থাকে মাটির অনেক গভীরে থাকে এগুলোকে নিষ্কাশন করতে হয় এগুলোকে তুলে আনতে হয় এগুলো আবার সরাসরি কিন্তু কপার লেড এই হিসাবে বা কপার টিনি হিসাবে থাকে না এগুলো থাকে কি যোগ হিসাবে খুবই কম ধাতু আমরা পাই যেগুলো যেগুলো কমপ্লিটলি নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেগুলোই শুধুমাত্র যোগ হিসাবে থাকে না যেমন গোল্ডের কথা যদি বলি হ্যাঁ এগুলো খুবই নিষ্ক্রিয় গোল্ড খুব নিষ্ক্রিয় পদার্থ যেগুলো সেগুলোকে আমরা সরাসরি এইভাবেই পাই আর যেগুলো সক্রিয় পদার্থ এই বেশিরভাগ সক্রিয় পদার্থ কি থাকে যোগ হিসাবে থাকে যেমন জিঙ্ক সালফাইড এখান থেকে আমরা জিঙ্ক আহর নিষ্কাশন করে থাকি হ্যাঁ তারপর হচ্ছে কপার পিরাইডস এই এই ধরনের আকরিক থেকে আমরা মূলত এই ধরনের ধাতুগুলোকে নিষ্কাশন করে থাকি তোমরা একটু সাইড নোট নিয়ে নাও খনি এবং আকরিকের মধ্যে পার্থক্য কি আকরিক এটা যদিও এগারো নম্বর অধ্যায়ে তোমরা পড়বে দশ নম্বর অধ্যায়ও পড়বে দেখো খনি আকরিকের মধ্যে পার্থক্য হচ্ছে যে ধাতুগুলো আমি নিষ্কাশন করতে চাচ্ছি সেগুলোর যে যৌগ মাটিতে পাওয়া যাচ্ছে সবগুলোই হচ্ছে খনি তবে সব খনি থেকে লাভজনক উপায়ে আমি ওই ধাতুটাকে নিষ্কাশন করতে পারি না আমার খরচ হয় অনেক বেশি ব্যয় সাধ্য খুবই ব্যয়বহুল হয় তখন সেই খনিটার দামও অনেক বেশি হয়ে যায় হ্যাঁ তখন আমরা লাভজনক উপায়ে যেই খনিটাকে ব্যবহার করে নিষ্কাশন করছি সেটাকে আমরা বলছি কিন্তু আকরিক তার মানে খনি সবগুলোই হতে পারে কিন্তু সব খনি কিন্তু আকরিক নয় কিন্তু সব আকরিকই কিন্তু খনির অন্তর্ভুক্ত আচ্ছা তাহলে আমরা এখানে রসায়নের পরিচিতি নিয়ে আর কথা না বলি এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে ব্রোঞ্জ কাকে বলে ব্রোঞ্জ অনেক ধরনের ব্রোঞ্জ আছে আমরা ব্রোঞ্জ বলতেই যে শুধু কপার আর টিনকে মিশিয়ে তৈরি করছি তা না এটাতে কিন্তু লেডও থাকতে পারে কার্বন থাকতে পারে অ্যালুমিনিয়াম থাকতে পারে আয়রন থাকতে পারে অনেক ধরনের ব্রোঞ্জ আছে হ্যাঁ সাধারণ ব্রোঞ্জ বলতে শুধুই এখানে কপার আর টিনকে বোঝাচ্ছে তার মানে শুধু কপার আর টিন দিয়ে যে শুধু ব্রোঞ্জ তৈরি হয় তা কিন্তু না এর সঙ্গে আরও অনেক ধাতু মিশ্রিত অবস্থায় থাকে এই ধাতুগুলো যখনই শঙ্কর গঠন করে বা অ্যালয় গঠন করে তখন কি হয় একটা পার্সেন্টেন্স অনুযায়ী ওরা থাকে ধরলাম হানড্রেড পার্সেন্ট যদি কম্পোজিশন হয় তার ধরো একটা ফিক্সড পার্সেন্ট পর্যন্ত কপার হবে ধরলাম কপার সিক্সটি পার্সেন্ট আছে আর হচ্ছে ধরো টিন টিন এস বি এটা আছে ধরো টোয়েন্টি নাইন পার্সেন্ট আর বাকি আরও তো রয়ে গেছে হানড্রেড ফিল করতে আমার আরও রয়ে গেছে না ওই বাকিটুকু অন্যান্য ধাতু থাকে হ্যাঁ অন্যান্য তো এইভাবেই মূলত আমরা আকরিকগুলোকে পেয়ে থাকি যেগুলো থেকে আমরা ধাতু নিষ্কাশন করি আবার ওই ধাতুগুলো একটা নির্দিষ্ট অনুপাতে মিক্স করে আমরা অ্যালয় বা শঙ্কর তৈরি করে থাকি সে শঙ্করগুলোও মূল্যবান সে শঙ্করগুলো আমরা বিভিন্ন ধরনের ধাতব পদার্থ নির্মিত ভাস্কর্য তৈরি যখন করি গহনা তৈরি করি সেই সকল ক্ষেত্রে ব্যবহার করি এমনকি যন্ত্রপাতি হাতিয়ার অস্ত্র তৈজসপত্র এই সকল পদার্থ যখন আমরা এই সকল বস্তু তৈরি করি তখন আমরা এগুলোকে ব্যবহার করে থাকি এবং এ ব্রোঞ্জ যখন থেকে শুরু হয়েছে ব্যবহার যখন থেকে শুরু হয়েছে মানব জাতির জন্য একটা অতি প্রয়োজনীয় পদার্থ ছিল আর এই যে কত সাল থেকে বা খ্রিস্টপূর্ব কত অব্দ থেকে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসি হ্যাঁ এই তোমার কাজ হচ্ছে কয়েকটা বিজ্ঞানীর নাম মনে রাখা কয়েকটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে সেই বিজ্ঞানীর নামগুলো কি এবং কে কি আবিষ্কারের জন্য ফেমাস হয়েছে সেইগুলো তোমাকে মনে রাখতে হবে যেমন তোমার বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ে অ্যান্টনি ল্যাভোসিয়ে নিশ্চয়ই তুমি জানো তোমার কাছে অবশ্য বই আছে অ্যান্টনি ল্যাভোসিয়ে ল্যাভয়সিয়ে তারপর হচ্ছে আর কে আছে রবার্ট বয়েল হুম তাহলে হচ্ছে রবার্ট বয়েল রবার্ট বয়েল এটি গেসিয়ে সূত্র আবিষ্কার করেছে অ্যান্টনি ল্যাভোসিয়ে অক্সিজেন আবিষ্কার করেছে অক্সিজেন ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা গ্যাস আবিষ্কার করেছে মৌল আবিষ্কার করেছেন তিনি তারপর হচ্ছে স্যার ফ্রান্সিস ব্যাকন ফ্রান্সিস সার ফ্রান্সিস বেকন তারপর হচ্ছে কি জন ডালটন জন ডাল টন জন ডালটন হচ্ছে সেই বিজ্ঞানী যিনি প্রথমে পদার্থটাকে ছোট ছোট কণায় বিভক্ত করেছেন এবং সর্বশেষ যে ক্ষুদ্রতম কণা সেটা নাম দিয়েছিলেন অ্যাটম বা পরমাণুকে তিনি বলেছিলেন অবিভাজ্য অর্থাৎ অ্যাটমকে আর ভাগ করা যায় না কিন্তু পরবর্তীতে আবিষ্কার হয়েছে অ্যাটমকেও ভাগ করা যায় অ্যাটমকে ভাগ করে আমরা কি পাই অ্যাটমকে ভাগ করে আমরা ইলেকট্রন পাই ইলেকট্রন তারপর পাই প্রোটন তারপর পাই নিউট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়াও কিন্তু আরও অনেক কণিকা থাকে এগুলো হচ্ছে স্থায়ী কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন এসবগুলি হচ্ছে স্থায়ী কণিকা হ্যাঁ আরও কিছু কণিকা থাকে সেগুলো অস্থায়ী অস্থায়ী কণিকাগুলোর নাম হচ্ছে ম্যাসন নিউট্রনো অ্যান্টি নিউট্রোনো হ্যাঁ এগুলো হচ্ছে কি অস্থায়ী এগুলো থাকতেও পারে বিভিন্ন মৌলে নাও থাকতে পারে তাই না তো যাই হোক এই সংক্রান্ত ব্যাখ্যা থাকবে পরবর্তী অধ্যায় যে অধ্যায় তোমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়তে হবে এখন আমরা দেখো রসায়নের দৃষ্টিকোণ থেকে কয়েকটা ঘটনা ব্যাখ্যা করব এগুলো কিন্তু আমাদের ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট ক্লাস শেষে আমি তোমাদেরকে দিয়ে দিব এই চ্যাপ্টার থেকে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন আর কোন তিনটি সৃজনশীল প্রশ্ন পড়লে এই চ্যাপ্টারটা কাভার করতে পারবে তো ক্লাসটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আর তুমি যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে রসায়নের দৃষ্টিকোণ থেকে তাহলে প্রথম ব্যাখ্যামূলক যে প্রশ্নটা সেটা হচ্ছে কাঁচা আম টক কেন কাঁচা আম টক কেন তোমরা নিশ্চয়ই জানো আমি ডিটেলস বলবো না তোমরা নিশ্চয়ই জানো যে আসলে এই কাঁচা আম বা যে কোনো ফলে থাকে জৈব অ্যাসিড হ্যাঁ জৈব এসিড জৈব এসিড থাকে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে যেমন অ্যাসকর্বিক এসিড থাকে তারপর হচ্ছে সাকসেনিক এসিড থাকে ম্যালিক এসিড থাকে অক্সালিক এসিড থাকে বিভিন্ন ধরনের এসিড থাকে এই এসিডগুলো বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সর্বশেষে তৈরি করে গ্লুকোজ ও ফ্রুক্টোজ গ্লুকোজ ও ফ্রু ফ্রুক্টোজ এই গ্লুকোজ ও ফ্রুকটোজ কিন্তু মিষ্টি এই জন্যে কিন্তু ফলটা যখন পাকে তখন মিষ্টি মনে হয় কিন্তু যখন কাঁচা আম টক তার মানে হচ্ছে তখনও গ্লুকোজ এবং ফ্রুকটোজ এই জৈব এসিডের পরিবর্তনটা হয়নি এই জন্যেই কিন্তু কাঁচা আমটা টক আর আমরা এসিড যে শব্দটা সেই শব্দটার অর্থই কিন্তু জানি এসিড মানেই হচ্ছে অম্ল আর অম্ল মানেই হচ্ছে টক আর জৈব এসিডগুলো টক যুক্তই হয় তাই আমরা বলতেই পারি যে কাঁচা আম কেন টক হচ্ছে কাঁচা আম বিভিন্ন জৈব এসিডের উপস্থিতির জন্য টক হচ্ছে দারসল আর যদি এটা বলে যে কাঁচা আম পাকলে মিষ্টি হয় কেন দুইভাবে প্রশ্নটা আসতে পারে কাঁচা আম পাকলে মিষ্টি হয় কেন মিষ্টি হয় কেন তাহলে কি বলবে তাহলে এটা বলবে যে জৈব অ্যাসিডগুলো পরবর্তীতে কি হয় রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় এর জন্যই আম মিষ্টি হয় হ্যাঁ একই সাথে দুইটা প্রশ্নের উত্তর কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তারপর দুই নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন যখন পোড়াচ্ছ হাইড্রোকার্বন হিসাবে এখানে থাকছে ক্যারোসিন মোম কাঠ এইগুলো আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস মানে হচ্ছে মিথেন এই মিথেনের দহন যখন হচ্ছে তখন কি হচ্ছে কি ঘটছে আমরা এই যে ক্যারোসিন মোম কাঠ এগুলো যাই বলছি এগুলোকে আমরা এক নামে চিনি হাইড্রো কার্বন হাইড্রোকার্বন হাইড্রোকার্বনগুলোর ক্ষেত্রে কি হয় হাইড্রোকার্বনগুলো অবশ্যই কার্বন এবং অক্সিজেন কার্বন এবং হাইড্রোজেনের তৈরি হয় এবং এই যে কার্বন আর হাইড্রোজেন ধারা তৈরি থাকেই দেখে এদেরকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি আর এই হাইড্রোকার্বনগুলোর একটা এক্সাম্পল দিই তোমাকে যেমন এখানে আমরা যে বলছি মোমবাতি বা ওয়াক্স এটাকে যখন পোড়াবো পোড়ালে কি হয় অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়া হয় তখন আমরা কার্বন ডাই অক্সাইড পাই তখন আমরা এখানে অ্যান সংখ্যক কার্বন ডাইঅক্সাইড পাই অ্যান সংখ্যক পানির অণু বা জলীয় বাষ্প পাই সেই সঙ্গে এনার্জি পাই এনার্জি দুইভাবে বিভক্ত হয় একটা হচ্ছে হিট এনার্জি হিট অর্থাৎ তাপ আর একটা হচ্ছে লাইট এনার্জি অর্থাৎ আলো তাহলে হয়তো তাপ পাই না হলে আলো পাই এই দুটি শক্তি এখানে রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তি থেকে এই যে আমরা যখন আমরা মোমবাতি পোড়াচ্ছি আমাদের আমরা মোমবাতি পরোচ্ছি কী উদ্দেশ্যে আলো পাওয়ার জন্য তাই না তার মানে লাইট এনার্জিটা একটু বেশি থাকে হিট এনার্জি কম থাকে আবার যদি বলি মিথেন গ্যাস মিথেন গ্যাসকে পোড়াচ্ছি কেন মিথেন গ্যাস পুরি আমরা রান্না করি তাই মিথেন গ্যাস পোড়ালে আমরা মেন যে এনার্জিটা পাওয়ার জন্য পোড়াই সেটা হচ্ছে হিট অর্থাৎ তাপ তাহলে যে কোনো ধরনের হাইড্রোকার্বনের কথায় যদি বলে সেটা ক্যারোসিন মোম কাঠ কিংবা প্রাকৃতিক গ্যাস যাই হোক না কেন ডিজেল পেট্রোল যাই বলো না কেন তাহলে এই ক্ষেত্রে কি হবে হাইড্রোকার্বন পোড়ালে যে দুটি ফিক্সড উৎপাদ পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প সেই সঙ্গে এনার্জি এনার্জি কি হিসাবে আসে হিট এবং লাইট হিসাবে আসে এটা খেয়াল করবে তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যান্টা ড কেন খাই শিক্ষার্থীরা অ্যান্টাসিড খাওয়ার কারণ কি অ্যান্টাসিড শব্দটাকে বিশ্লেষণ করি এন এ সিড অ্যান্টাসিড অ্যান্টাসিড এটা হচ্ছে পরিবর্তিত রূপ এই দুটি শব্দের পরিবর্তিত রূপ হচ্ছে অ্যান্টাসিড এসিডের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে তাই কিন্তু আমরা অ্যান্টাসিড খাই আমরা জানি আমাদের পাকস্থলিতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড যায় যেটা হচ্ছে আমাদের খাবারকে পরিপাক করার জন্য ব্যবহার করা হয় আর খাবারের পরিপাক করার জন্য বেসিক্যালি ব্যবহার হয় না সেটা হচ্ছে খাবারের সঙ্গে যে ব্যাকটেরিয়া যায় ব্যাকটেরিয়া সে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজে ব্যবহার হয় ধ্বংস ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজে মূলত হাইড্রোক্লোরিক এসিড ব্যবহার করা হয় হাইড্রোক্লোরিক এসিডটা খুবই তীব্র এসিড এবং এই এসিড থাকার কারণে আমাদের পাকস্থলীর পিএইচ ভ্যালু কিন্তু টু হয় অনেক সময় টু থেকেও কমে যায় তখন কি হয় যত পিএইচ লেভেল কমে যায় আমাদের পেটে এসিডিটি হয় আর পিএইচ লেভেল আমরা জানি যে নিরপেক্ষ পদার্থের জন্য পিএইচ লেভেল সেভেন পিএইচ লেভেল সেভেন থেকে যত বেশি হবে সেই পদার্থ তত বেশি ক্ষারীয় হয় যখন এটা থাকে তখন নিরপেক্ষ স্বাদ যখন থাকে নিরপেক্ষ আর যখন পিএইচ লেভেল কমে যায় তখন সেটা এসিডিও হয় এসিডিও বা অম্লীয় হয় তো আমাদের যদি এসিডিক অবস্থা বেশি হয় পাকস্থলিতে তখন স্বাভাবিকভাবে আমাদের ভালো লাগবে না অস্বস্তি লাগবে আর তখনই আমরা কিন্তু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড কিংবা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাসপেনশন খাই খেয়াল করো এদের কিন্তু সাসপেনশন বলছি দ্রবণ বলছি না কিন্তু সাসপেনশন আর দ্রবণ কিন্তু এক কথা নয় সাসপেনশন হচ্ছে সেটি পানিতে অদ্রবীভূত অবস্থায় থাকে পানিতে দ্রবণীয় নয় পানিতে আংশিক কিংবা অদ্রবণীয় আংশিক দ্রবণীয় কিংবা অদ্রবণীয় দ্রবণীয় কারণ হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যখন পানিতে থাকে তখন কিছুক্ষণ রেখে দিলে উপরে পাতলা পানির স্তর পাওয়া যায় আর নিচে ঘোলাটে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থাকে তো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি সাসপেনশন এটা দ্রবণ না দ্রবণ তখন হবে যখন সমসত্ব অবস্থা পানিতে একেবারে মিশে যাচ্ছে আলাদা করে পানি কোনটা আর ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড কোনটা আমরা সেটা ধরতে পারতাম না তখন সেটাকে দ্রবণ বলতাম খুব কেয়ারফুলি খেয়াল করো আর এখানে সাসপেনশন বলছি কি সাসপেনশন মানে হচ্ছে এক ধরনের ঘোলাটে দ্রবণ যেটা নিচের অংশ অদক্ষেপ হিসাবে থাকে উপরের অংশে পাতলা জলীয় স্তর থাকে আর কাছে এই অ্যান্টাসিড ওষুধটা আছে এটা অ্যান্টাসিড প্লাস এটা কিন্তু আমরা খেয়ে থাকি এখানে তুমি খেয়াল করে দেখো এখানে লেখা আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের জেল অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের জেল অ্যালুমিনিয়াম অক্সাইড আছে দুইশো মিলিগ্রাম সমপরিমাণ পরিমাণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জেল আছে এই যে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আছে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডই মূলত এনটি অ্যাসিড হিসাবে কাজ করছে আমরা জানি এসিডের কার্যক্ষমতা নষ্ট করতে পারে একটা খার কারণ সেখানে প্রশমন বিক্রিয়া হবে আমরা জানি এসিড যখন খারের সঙ্গে বিক্রিয়া করে তখন লবণ ও পানি তৈরি করে তাই না এবং লবণ পানি তৈরি করে যেটা সেটা নিরপেক্ষ পদার্থ তাই আমরা যখনই অ্যাসিডিটি হয় তখন আমরা কিন্তু অ্যান্টাসিডগুলো খেয়ে থাকি হয় পাবে টেবিল নাম্বার ওয়ান পয়েন্ট এখানে রসায়নের ক্ষেত্র কিছু ক্ষেত্রের কথা বলা আছে টেবিলে এই টেবিল থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট যে অংশটা সেটা এমসিকিউর জন্য তা আমি এটাতে এত গুরুত্ব দিচ্ছি না তবে সার কাকে বলে সেটা এখান থেকে পড়তে পারো যেটা সার কি সার হচ্ছে মূলত নাইট্রোজেন ফসফোরাস তারপর হচ্ছে এখানে অক্সিজেন অক্সিজেন থাকবে কার্বন থাকবে এই ধরনের পদার্থগুলো ধারা তৈরি এছাড়া কিছু খনিজ লবণ থাকে সেখানে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ধরনের খনিজ লবণ এবং এই ধরনের মৌল ধারা তৈরি রাসায়নিক পদার্থ যেটা উদ্ভিদের পুষ্টি যোগায় পুষ্টি যোগায় এবং উদ্ভিদের ফুল এবং ফল ধরার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে হ্যাঁ তার মানে হচ্ছে ফলন ভালো হয় সেই কারণে কিন্তু আমরা ব্যবহার করে থাকি সার হ্যাঁ আর যেটা হচ্ছে সেটা হচ্ছে সেলুলোজ সেলুলোজ কি এটাও ইম্পর্টেন্ট সেলুলুজ সেলুলুজ হচ্ছে মূলত এক ধরনের পলিমার এবং সেটা হচ্ছে বিটাডি গ্লুকোজের পলিমার বিটাডি গ্লুকোজ কি এই সংক্রান্ত তোমরা পরবর্তী ক্লাসে জানবে সেলুলোজের যে পলিমার আমরা বলছি সেই সেলুলুজটা মূলত কোথেকে আমরা পাই সেটা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন ধরনের অংশ থেকে পাই যে অংশটা আমরা কাণ্ড কাণ্ড মাঝে মাঝে পাতা মাঝে মাঝে মূল এই অংশগুলো থেকে পেয়ে থাকে সেলেলুস আমরা প্রাণীরা সেলুলুস কিন্তু হজম করতে পারি না সেলেলুস হজম করার জন্য আমাদের যে অ্যানজাইম প্রয়োজন পাকস্থলীতে সেটা নেই এই জন্যেই কিন্তু গরু বা ছাগল গাছ ঘাস খেয়ে খেয়ে শরীরের শক্তি উপাদানগুলো সংগ্রহ করে থাকে কিন্তু আমরা কিন্তু ঘাস খেতে পারি না হ্যাঁ কারণ আমাদের এই সেলেলুজ হজম করার জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের মধ্যে নেই তো শিক্ষার্থীরা আমি ছোট্ট এক্সাম্পল দেই তোমরা খুব খুব মনোযোগ সহকারে দেখে ফেলো ছোট্ট একটা এক্সাম্পল দিই ধরো আমি ওষুধ খাচ্ছি এই এক্সাম্পলটা দিব তারপর হচ্ছে উদ্ভিদের যে ক্লোরোফিল ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে ক্লোরোফিল ব্যবহার করে খাদ্য তৈরি করে সেটা হচ্ছে কি শালক সংশ্লেষণ প্রক্রিয়া ক্লোরোফিল ব্যবহার করে খাদ্য তৈরি এটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া আরেকটা এক্সাম্পল দিব একটা ব্যাটারি বাস আর আর কিছু প্রয়োজন নাই এই তিনটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো ওষুধ যখন আমরা ব্যবহার করছি কমপ্লিটলি ওষুধটা কিন্তু রাসায়নিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় হুম ওষুধটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে কোনো একটা কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে কিন্তু ওষুধটা তৈরি হচ্ছে বাট এই কেমিক্যাল রিয়েকশন যেটার মাধ্যমে ওষুধ তৈরি করছি এটা কমপ্লিটলি রসায়নের অবদান তবে ওষুধটা আমাদের কিন্তু জীবের বিভিন্ন ধরনের রোগ বালাই দূর করছে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জীবাণুর বিরুদ্ধে আমাদের শরীরকে একটা কার্যক্ষম শক্তি যোগিয়ে যাচ্ছে এই যে প্রক্রিয়াটা সেটা কোথায় এটা কিন্তু জীবের সাথে সম্পর্কিত আর আমরা জানি জীবের সম্পর্কিত যে জ্ঞান সেটাই হচ্ছে জীববিজ্ঞান তার মানে হচ্ছে রসায়নের সঙ্গে জীবের জীববিজ্ঞানের সম্পর্ক রয়েছে আরও একটা উদাহরণ বলি সেটা হচ্ছে ক্লোরোফিলের ব্যবহার যেটা করে খাদ্য তৈরি করছে উদ্ভিদ আর এই ক্লোরোফিলের ব্যবহারে কিন্তু আমাদের দরকার সূর্যালোক অর্থাৎ ইউভি লাইট প্রয়োজন তারপর প্রয়োজন বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন জলীয় বাষ্প এই উপাদানগুলো ব্যবহার করে গাছ খাদ্য তৈরি করছে আবার এই গাছের গাছ থেকে পাওয়া খাদ্য আমরা মানুষরা যখন খাচ্ছি সেটা খেয়ে আমাদের শরীরে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া এবং সেই বিক্রিয়াতে আমরা কিন্তু গ্লুকোজ তৈরি করছি হ্যাঁ গ্লুকোজ তৈরি করছি অ্যামাইনো অ্যাসিড তৈরি করছি অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড 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 অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে প্রোটিন তোমরা নিশ্চয়ই জানো প্রোটিনের পলিমারি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন প্রোটিনের যে পলিমার সে পলিমারের প্রোটিন যে পলিমার লক্ষ লক্ষ অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন অণু তৈরি করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ প্রাণীর জীবনে প্রাণী এবং উদ্ভিদ দুই ক্ষেত্রে কিন্তু আমরা প্রোটিন পাই যে প্রোটিনটা প্রাণী থেকে পাই সেটা প্রাণীজ প্রোটিন বলি যে প্রোটিনটা উদ্ভিদ থেকে পাই সেটা উদ্ভিজ্জ প্রোটিন তোমরা প্রাণীজ প্রোটিনের উৎস জানো যেমন দুধ ডিম প্রাণী আর উদ্ভিদজ প্রোটিনের উৎস জানো বিভিন্ন ধরনের বাদাম সিমের বিচি এই ধরনের প্রোটিন আমরা পেয়ে থাকি এই প্রোটিনগুলো আমাদের আমাদের শরীরে ক্ষয় পূরণ করে বৃদ্ধি সাধন করে গ্লুকোজ আমাদের শরীরে শক্তি যোগায় তাহলে এই যে অংশগুলো আমরা পাচ্ছি জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে কাজে লাগছে তার মানে হচ্ছে এই যে খাদ খাদ্য তৈরির প্রক্রিয়াটা একটা রাসায়নিক বিক্রিয়া ছিল কিন্তু আমরা জীব সেটা গ্রহণ করছি তার মানে জীববিজ্ঞানের সঙ্গে রসায়নের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তারপর যে ব্যাটারির উদাহরণটা দিব বললাম ব্যাটারিতে আমরা যে ধরনের পরিবর্তন দেখি সেগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে ব্যাটারির মধ্যে এবং সেই ব্যাটারি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি বিদ্যুৎ আর বিদ্যুৎ সম্পর্কিত যে যে আলোচনা আছে সেটা কোথায় আছে পদার্থ বিজ্ঞানে আছে হ্যাঁ আর এ পদার্থ বিজ্ঞানে আছে তারপর কতটুকু রাসায়নিক পদার্থ এখানে আমি এই ব্যাটারিতে ব্যবহার করেছি সেটা পরিমাপ করার প্রয়োজন হয় আর যে কোনো কিছুর পরিমাপ যেটা বলছি সে পরিমাপ সংক্র সংক্রান্ত যে আলোচনা হয় সেটা কোথায় হয় গণিতে হ্যাঁ তার মানে হচ্ছে আমরা কিন্তু রসায়নের সঙ্গে পদার্থবিজ্ঞানেরও একটা সম্পর্ক পাচ্ছি গণিতেরও সম্পর্ক পাচ্ছি শিক্ষার্থীরা যখন আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমীকরণ দেখি যেমন হচ্ছে এখানে রসায়নে আমরা এই দুইটা সমীকরণ দেখি প্রায়ই ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে গেলে তোমরাও পাবে পিভিকল টু এনার্টি বাস্তব গ্যাসের সমীকরণ ডাব্লিউ ইকল আইটি এটা হচ্ছে ফেরারের প্রথম সূত্র যেটা হচ্ছে তরিত বিশ্লেষণ সূত্র এই ধরনের সূত্রগুলো যখন আমরা গাণিতিক সমস্যা করি বা এই ধরনের সূত্র থেকে বিভিন্ন পদার্থের পরিমাপ বের করি বিভিন্ন গ্যাসের ভর তারপর হচ্ছে সেই গ্যাসের আয়তন সেই গ্যাসের গ্যাসে থাকা চাপ গ্যাসের অনুসংখ্যা এই সকল বের করি তখন কিন্তু আমরা যে হিসেবগুলো করি সেখানে আমরা গণিত ব্যবহার করছি হ্যাঁ গণিত ব্যবহার করছি আর ফিজিক্সের অ্যাফ টু এম এ সূত্রটা আছে এটা নিশ্চয়ই তুমি জানো এটা হচ্ছে হচ্ছে যে দ্বিতীয় সূত্র রয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র সেই দ্বিতীয় সূত্রের একটা বিশেষ গাণিতিক রূপ এ এই যে এগুলো এই পদার্থও কিন্তু গণিতের ব্যবহার রয়েছে তার মানে আসলে বিজ্ঞানের যে শাখাগুলো আছে আমরা ন্যাচারাল সায়েন্সের যে শাখাগুলো দেখেছি শাখাগুলো একটি আরেকটির সঙ্গে অতপ্রতভাবে জড়িত তাই আমরা বলতেই পারি যে রসায়নের সাথে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্ক খুবই নিবিড় হ্যাঁ তারপর আমাদের যে পাটটা রয়েছে সেই পাটটার নাম হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব রসায়ন পাঠের গুরুত্ব যখন তুমি পড়বে ওয়ান পয়েন্ট ফোর রসায়ন পাঠের গুরুত্ব এই গুরুত্ব পড়তে গেলে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে হবে প্রশ্নের উত্তর জানতে হবে সেখানে এমসি জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু লাইন আছে এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করবে আমি বলে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ এমসি আছে আর কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে আমি এখানে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে প্রশ্ন দিয়েছি দেখো অধ্যায় এক থেকে আমরা কি কি প্রশ্ন এ পর্যন্ত পড়েছি বা আর কী কী পড়বো ট্রিফয়েল কি কী এটা আমরা একটু পরেই পড়বো ট্রিফয়েল ব্রোঞ্জ কী অলরেডি পড়ে ফেলেছি আলকেমিস্ট কারা আলকেমিস্ট হচ্ছে তারা যারা রসায়ন বিষয়ক গবেষণা করেছে এবং এই রসায়ন বিষয়ক অনেক পূর্বকাল থেকেই তারা গবেষণা করতো তারা হচ্ছে আলকেমিস্ট হ্যাঁ আর হচ্ছে আলকেমি কারা আলকেমি হচ্ছে যখন আমাদের রসায়ন নিয়ে গবেষণা শুরু হয় বা রসায়ন চর্চা শুরু হয় তখন এই আরব দেশে মিশরীয় যে বিজ্ঞানীরা ছিল তারা আরব দেশে বা মধ্যযুগীয় আরব আরব দেশগুলোতে যখন রসায়ন চর্চা করা হতো তাদেরকে একটা বিশেষ নামে চেনা যেত তাদেরকে আলকেমি বলা হতো হ্যাঁ আর তাহলে যারা এই গবেষণায় লিপ্ত ছিল জড়িত ছিল তাদেরকেই আলকেমিস্ট বলা হয় তাহলে আলকেমি কারা আর আলকেমি কি আলকেমিস্ট কারা আলকেমি কি তোমরা পড়বে সার কি এটা আমরা জেনেছি যে বিভিন্ন ধরনের পদার্থ যেগুলো গাছের বা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী এবং উদ্ভিদের পুষ্টি পুষ্টি যোগান দেয় সেই ধরনের রাসায়নিক পদার্থগুলোকে মিলিয়ে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে সার সারের মধ্যে কী কী উপাদান থাকে নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে কার্বন থাকে অক্সিজেন থাকে বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন ম্যাগনেশিয়াম থাকে তারপর হচ্ছে ক্যালসিয়াম থাকে এই ধরনের পদার্থগুলো থাকে হ্যাঁ তারপর আমরা দেখেছি সেলুলুস কি সেলুলুস হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার এবং এই সেলুলুস কোথায় থাকে উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের মূল উদ্ভিদের পাতায় এই ধরনের পদার্থ এই ধরনের অংশগুলোতে আমরা সেলুলুস পেয়ে থাকি আর সেলুস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেলুলুস থেকে আমরা যে প্রধান জিনিসটা পাই সেটা হচ্ছে কাগজ পাল্প পেপার যেটাকে আমরা বলি এই কাগজ তৈরিতে আমরা সেলুলুসটাকে ব্যবহার করি কীটনাশক কি কীটনাশক হচ্ছে যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের পোকামাকড় ক্ষতিকর পোকামাকড় থেকে ফসলকে রক্ষা করতে পারি নিজেদের ঘর বাড়িকে রক্ষা করতে পারি সেগুলি হচ্ছে কীটনাশক বা বালাইনাশক তারপর হচ্ছে প্রিজার্ভেটিভস খাদ্য সংরক্ষণ করার জন্য প্রিজার্ভেটিভস আমরা ব্যবহার করে থাকি যেমন সোডিয়াম সরবেট একটা উদাহরণ দিচ্ছি সোডিয়াম সরবেট সে তাছাড়া এটা এখানে কিন্তু পটাশিয়াম সরবেটও আছে পটাশিয়াম সরবেট বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস আমরা ব্যবহার করি তবে এই ধরনের প্রিজারভেটিভসগুলো হচ্ছে কৃত্রিম যেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয় প্রাকৃতিক প্রিজার্ভেটিভস আছে যেমন হচ্ছে চিনি লবণ চিনি লবণ তারপর হচ্ছে চিনি লবণ আর হচ্ছে সরিষার তেল সরিষার তেল এই ধরনের পদার্থগুলো হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস হ্যাঁ এই প্রাকৃতিক প্রিজারভেটিভসগুলো ব্যবহার করে আমরা কিন্তু খাদ্য সংরক্ষণ করে থাকি বিভিন্ন ধরনের শস্য খাদ্যশস্য সংরক্ষণ করে থাকি ফলমূল সংরক্ষণের জন্যও কিন্তু প্রিজার্ভেটিভস ব্যবহার করা হয় আরও একটি প্রিজারভেটিভস যেটা সেটা হচ্ছে ফরমালিন ফরমালিনটা আমরা ব্যবহার করে থাকি জীবন্ত খাদ্য সংরক্ষণে যেমন মাছ মাংস ফরমালিন ফরমালিন এই ফর্মালিন কিন্তু হচ্ছে ফর্টি পারসেন্ট মিথানেলের মিথানেল মিথানেলের জলীয় দ্রবণ হ্যাঁ জলীয় দ্রবণ দ্রবণ অর্থাৎ এই যে একটা বিকার যদি নাও যেখানে যে বিকারের মধ্যে তুমি একশো এম পর্যন্ত পরিমাপ করতে পারো তার ফরটি এম তুমি এই মিথানল নিয়েছো বাকি অংশটুকু পানিধারা পূর্ণ করেছো এটাই হচ্ছে যে দ্রবণটা তৈরি হবে সেটাকে তুমি ফর্মালিন বলতে পারো জীবন্ত কোষ যেগুলো আছে সেগুলো সংরক্ষণে যেমন মাছ সুটকি তারপর হচ্ছে সরি সুটকি না সুটকি সংরক্ষণে ডিডিটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় সুটকিতে যেন সেই ছোট ছোট পোকাগুলো না ধরে এই জন্য কীটনাশক ব্যবহার করা হয় তাই অতি মাত্রায় সুটকি খাওয়াটাও কিন্তু হুমকির স্বরূপ হয় আমাদের জন্য তারপর হচ্ছে বিস্ফোরক পদার্থ কাকে বলে তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে আমরা এখন এই আলোচনাতে আসব ট্রিফয়েল বিস্ফোরক পদার্থ তেজস্ক্রিয় পদার্থ চলো তাহলে আমরা দেখি তবে এই যে রসায়নের ক্ষেত্র পরিধিসমূহ আমরা পড়েছি এগুলো থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো ধরে ধরে পড়বে বিজ্ঞানের সাথে অন্যান্য শাখার সম্পর্ক রসায়নের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক এই লাইনগুলো ধরে পড়বে রসায়ন পাঠের গুরুত্ব পড়ছি সেই রসায়ন পাঠের গুরুত্বের মধ্যে মেইন হচ্ছে কীটনাশকের ব্যবহার কীটনাশকের ব্যবহার কীটনাশক কেন ব্যবহার করা হয় কীটনাশক ব্যবহার করা হয় কারণ হচ্ছে পোকামাকড় দমন করতে হবে পোকামাকড়ের লার্ভা থেকে শুরু করে পোকামাকড়ের ডিম পোকামাকড় সহ সকল কিছু এটা ধ্বংস করে দেয় এবং জমিতে এটি বেশি করে ব্যবহার করা হয় বাসাবাড়িতেও ব্যবহার করা হয় তবে বেশি ব্যবহার করা কিন্তু ক্ষতির কারণ হয় পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে আর তারপর হচ্ছে আমাদের প্রিজারভেটিভস প্রিজারভেটিভসও কিন্তু খুব বেশি মাত্রায় ব্যবহার করা উচিত নয় প্রিজারভেটিভস যুক্ত খাবার খুব বেশি খেলে কিন্তু কি হয় আমাদের পাকস্থলীতে ক্যান্সার হতে পারে এমনকি আমাদের রেচন প্রক্রিয়াতেও সমস্যা দেখা দিতে পারে আচ্ছা তারপর হচ্ছে এইখান থেকে আর ইম্পর্টেন্ট কি আছে আর যে ইম্পর্টেন্ট কথাটা আছে সেটা হচ্ছে রাসায়নিক বর্জ্য বর্জ্য রাসায়নিক বর্জ্য পদার্থ রাসায়নিক বর্জ্য পদার্থ কি বিভিন্ন ধরনের কলকারখানা শিল্প কারখানা এই সকল ফ্যাক্টরি থেকে যে পানিটা বের হয় যে সকল ফ্যাক্টরিতে কেমিক্যাল ব্যবহার করা হয় সেই সকল ফ্যাক্টরি থেকে যে ওয়েস্ট পানিটা বের হয় এই পানিটাই হচ্ছে রাসায়নিক বর্জ্য পদার্থ তরল বর্জ্য যেটাকে আমরা বলছি এবং এইটা সংলগ্ন জলাধারে যখন পড়ে তখন জলাধারের বাস্তুতন্ত্রের ক্ষয় ক্ষতি সাধন করে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র আমরা জানি পুকুরের বা যে কোনো জলাধারে বাস্তুতন্ত্র আছে ইকোসিস্টেম আছে সেটা হ্যাম্পার্ড হয় ফল যেটা হয় জলাধারটা খুব অচিরেই ডোবায় পরিণত হয় এবং এইভাবেই কিন্তু আমাদের পানি দূষণ হচ্ছে পানি দূষণের সাথেও কিন্তু আরেকটা জিনিস দূষিত হচ্ছে সেটা হচ্ছে মাটি তার মানে মাটি পানি এই দুটি দূষণের জন্য দায়ী হচ্ছে কি এই রাসায়নিক বর্জ্য পদার্থগুলো তাই এগুলোকে খুব সহজেই জলাধারে মিশতে দেওয়া যাবে না ফসলের ক্ষেতের সঙ্গে মিশতে দেওয়া যাবে না তাহলে কি হবে যে ফসলগুলো আমরা খাচ্ছি সেই ফসলগুলোতে এই রাসায়নিক ক্ষতিকর পদার্থগুলো যোগ হয়ে থাকবে এবং সেগুলো ধীরে ধীরে আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করবে তাহলে এটাই হচ্ছে তোমাদের রসায়ন পাঠের গুরুত্ব এখান থেকে আরেকটা কথাও বলবো না চলে যাচ্ছি রসায়নের জন্য যে গবেষণা ধাপগুলো আছে ওয়ান সেখানে ধাপসমূহ বৈজ্ঞানিক গবেষণা ধাপসমূহ ধাপসমূহ সম্পর্কিত তোমাদের জন্য একটা ভিডিও আমি তৈরি করেছি এই ভিডিওটা আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওটা তোমরা দেখে নিবে তবে আমি এই ক্লাসে কিছুটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধাপগুলো হচ্ছে প্রথমত বিষয়বস্তু নির্ধারণ করবে তুমি কোন বিষয়ে গবেষণা করতে চাচ্ছো সেই বিষয়বস্তু নির্ধারণ করা খুবই প্রয়োজন মনে করো তুমি দেখতে চাচ্ছ যে কি কারণে এখন মশার ওষুধ দিলেও মশা মরে না হ্যাঁ তাহলে তুমি কি করছো বিষয়বস্তু নির্ধারণ করেছো তুমি দেখতে চাচ্ছ মশার ওষুধে কেন মশা মরছে না তাহলে মশার ওষুধে কি পরিবর্তন আনার প্রয়োজন আছে যার জন্য মশা মারা যাবে বা কি এমন প্রয়োগ করছে যে যেটি মশার জন্য হয়তো মাত্রাটা ঠিক নেই আরও বেশি মাত্রা দিলে সেটা হয়তো মশা মরতো হ্যাঁ তাহলে বিষয়বস্তু নির্ধারণ তুমি যে গবেষণাটা করছো এটা নিয়ে আগে কেউ গবেষণা করেছে কিনা মানে আগে আগে কেউ গবেষণা করেছে কিনা গবেষণা করেছে কিনা অর্থাৎ পূর্ববর্তী গবেষণা আছে কি না সেটা তুমি জানবে কিংবা গবেষণাপত্র আছে কি না সেটা জানবে তাহলে সেইখান থেকে তুমি যেটি করবে সেটি হচ্ছে ওই যে যে প্রণালী সে প্রণালীটা নির্ধারণ করবে হ্যাঁ এবং ধারণা নিতে পারবে তাহলে গবেষণাপত্র আছে কি না সম্পর্কে ধারণা নেবে গবেষণাপত্র সম্পর্কে সম্পর্কে ধারণা ধারণা নেওয়ার পর তোমার কাজ হচ্ছে প্রণালী নির্ধারণ করা কোন প্রণালীতে তুমি কাজ করবে তার জন্য তোমার প্রয়োজনীয় বস্তু লাগবে কি কি কিনতে হবে সেই সংক্রান্ত প্রয়োজনীয় বস্তু প্লাস হচ্ছে পরীক্ষা প্রণালী নির্ধারণ করা প্রণালী তো প্রণালী নির্ধারণ করা হয়ে গেছে এবার তোমার কাজ হচ্ছে পরীক্ষণ পরীক্ষাই করতে হবে এবার পরীক্ষা করা শেষ তারপর তুমি কি পেলে সেই যে ফলাফলটা পেয়েছ সে ফলাফল পর্যন্ত যাবে তার আগে যে তথ্যগুলো তুমি সংগ্রহ করেছো সেই তথ্যগুলোকে তোমার নিজেকে আগে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ কারণ এই যে তুমি গবেষণা করেছো সেটা মানব কল্যাণে কতটা কাজে আসবে সে সংক্রান্ত ব্যাখ্যা তোমার কাছেই চাইবে তখন তোমার কাছে প্রয়োজনীয় তথ্য আছে কি না সেটা ইম্পর্টেন্ট এবং পরবর্তীতে যেটা ফলাফলটাকে সংগ্রহ করবে ফলাফল সংগ্রহ করবে আর সেটা করবে কি ফলাফল নিয়ে আলোচনা করবে ফলাফল নিয়ে আলোচনা আলোচনা কেন করবে কারণ তুমি যে থিমটা আবিষ্কার করেছ তোমার যে থিমটা মাথায় এসেছে ঠিক সেইটাকে কাজে লাগে অন্য কেউ নতুন কোনো মশার ওষুধ বের করতে পারে তাই না তাহলে তখন আমরা কিন্তু সবাই উপকৃত হবে তাই মানব কল্যাণে তোমার আবিষ্কার যদি কাজে লাগে সেইটার জন্যে তোমাকে ফলাফলটাকে নিয়ে আলোচনা করতে হবে তাহলে এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার গবেষণার অনুসন্ধানমূলক গবেষণার জন্য তোমার যে ধাপগুলো আছে আর তারপর তোমাদের ফাইনাল যে পার্টটা আছে সেটা হচ্ছে পাঠ এক দশমিক ছয় সে এক দশমিক ছয় তোমরা বেসিক্যালি পড়ে থাকো বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন তোমাদের বইয়ে কিন্তু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে চার পাঁচ ছয় সাত আট আটটি সাংকেতিক চিহ্ন দেওয়া আছে আটটি সাংকেতিক চিহ্ন তাহলে আটটি সাংকেতিক চিহ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই ট্রিফয়ল যেটা আছে মানে তেজস্ক্রিয় পদার্থের জন্য যেটা তেজস্ক্রিয় তেজস্ক্রিয় পদার্থের জন্য যেটা আছে ইম্পর্টেন্ট দাহ্য পদার্থের জন্য যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট এই অংশটা পড়বে তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে তোমার এই বিস্ফোরক বিস্ফোরক পদার্থ বিস্ফোরক পদার্থ এই তিনটিকে খুবই গুরুত্ব দিবে চতুর্থ যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি পূর্ণ বেসিক্যালি এই তিন এই চার ধরনের সাংকেতিক চিহ্ন নিয়ে বেশি প্রশ্ন হয় এই পর্যন্ত বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে এই চার ধরনের সাংকেতিক চিহ্ন ধারা প্রশ্ন এসেছে তবে তোমার এখানে একটা কাজ আছে কাজ হচ্ছে প্রতিটার ক্ষেত্রে অন্তত দুইটা করে এক্সাম্পল মুখস্থ করে রাখা দুইটা করে এক্সাম্পল তুমি মুখস্থ করে রাখলে তুমি বুঝতে পারবে তোমাকে যদি বলে নিচের কোনটি দাহ্য পদার্থ তখন যেন তুমি বলে ফেলতে পারো যে এটা দাহ্য পদার্থ হ্যাঁ আবার যদি শিক্ষার্থীরা এ পাঠের আলোকে তিনটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নে তুমি এই পুরা চ্যাপ্টার কাভার করতে পারো প্রথম সৃজনশীল প্রশ্নটা দেখে নাও যেটা আমি রাসায়নিক সংকেতগুলো ব্যবহার করে দিয়েছি এইখানে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্ন দিয়েছি কারণ ক এবং ঘ জ্ঞানমূলক প্রশ্ন যে কোনো পাঠ থেকে আসবে তাই গ এবং ঘ এর স্ক্রিনশট তুলে নাও প্রশ্নগুলো বোঝার চেষ্টা করো যদি এই সৃজনশীল প্রশ্নগুলো তুমি সলভ করতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি এগুলো সমাধান করে দেব একটি ক্লাস তৈরি করবো যেখানে আমি এগুলো সমাধান তোমাদের করে দেখাবো তাছাড়া তোমরা নিজের আগে ট্রাই করো আমি আছি আট দিনে যেহেতু রসায়ন অধ্যায়টাকে আমরা যে অধ্যায়গুলো আছে নয়টা অধ্যায় পেয়েছি সেগুলোকে শেষ করব প্রথম দুটি অধ্যায় খুবই সহজ তাই আমি এই প্রথম দুটি অধ্যায় নিয়েই আগে ভিডিও দিলাম পরবর্তী অধ্যায়গুলো যদি কঠিন হয় কিংবা টপিক ওয়াইজ যদি মনে হয় ক্লাস আরও বাড়তি নেওয়ার প্রয়োজন হতে পারে তাহলে আমি বাড়তি ক্লাস নিব কোনো সমস্যা নেই তার আগে তোমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো তাহলে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসগুলো পেতে গেলে তোমাদের যেটা করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে যেন পরবর্তী ক্লাস আপলোড হওয়া মাত্রই তুমি ক্লাসটা পেয়ে যাও তাহলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল